আসসালামু আলাইকুম গাইস, শুভ সকাল। আমি শিপন জামান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আর আমার বার্সা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমার এই ভিডিওটি আপনাদের দেখাবো সেন্ট মার্টিন যাওয়ার রাস্তা, প্লাস খরচ, কোথা থেকে যাবেন, কোন জায়গা থেকে গেলে আপনার সহজ হয়। আর আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মহেশখালীর 6 নম্বর গেটে, কক্সবাজার। এখান থেকে শিপে সোজা সেন্ট মার্টিন চলে যাব, সেন্ট মার্টিন থেকে তারপর। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন না টেনে, আমি আপনাদের সম্পূর্ণ তথ্য একটা একটা করে জানানোর চেষ্টা করব। যদি আমার ভিডিও ভালো লাগে আমাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন, আর যদি কোনো ধরনের ভুলভ্রান্তি হয়ে থাকে আশা করি ক্ষমা করবেন। তো আজকে আমার সাথে আমার ফ্যামিলি, এই যে সাফানা, আর এই যে মামা ব্যাগ উঠে দিতেছে। তাহলে চলেন দেখতে থাকি। কর্ণফুলী এক্সপ্রেস মহেশখালীর 6 নম্বর ঘাট থেকে প্রতি বছর নভেম্বর থেকে মার্চের শেষ পর্যন্ত চলাচল করে, বাকি সময়গুলো বন্ধ থাকে হয়তো বা জোয়ার ভাটার কারণে। আর আমরা নির্ধারিত সময়ের আগেই এই শিপে পৌঁছে গেলাম। শিপের সময় ছিল সকাল 8টায়। আমি এখন দাঁড়িয়ে আছি কর্ণফুলী এক্সপ্রেসের একদম উপরে, একদম ফ্রন্টে থাকেন আমার সাথে। আমি ঘুরে ঘুরে আপনাদের দেখাই আর সম্পূর্ণ ডিটেলসে আপনাদের জানাবো এখান থেকে কত সময় লাগে, কোত্থেকে যাবেন, কীভাবে যাবেন আর কেমন খরচ হবে। আর শিপটা অনেক সুন্দর, সাথেই থাকুন, আমি খুঁজে খুঁজে দেখাই আপনাদের। কর্ণফুলী এক্সপ্রেস মহেশখালী 6 নম্বর ঘাট থেকে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রেগুলার টাইম, নিয়মিত সময় সকাল 7টায় ছাড়ে, কিন্তু অনেক সময় জোয়ার ভাটার কারণে, যেমন আজকে ভাটা, এই জন্য 8টায় ছাড়বে, 1 ঘন্টা লেট। নিয়মিত সময় হচ্ছে 7টা। তো আমাদেরকে অবশ্য গতকালকে বলে দিয়েছিল কাউন্টার থেকে যে আপনার 8টায় গেলেও চলবে, কারণ ওরা যোগাযোগ করে। এই গ্ল্যাডিউলাস শ্রেণীর টিকিট মূল্য হচ্ছে কক্সবাজার থেকে যাওয়া প্লাস আসা আপ ডাউন 1350 টাকা করে, নিচে ইকোনমি আছে একটা, সেটার মূল্য হচ্ছে 1150 টাকা করে আপ ডাউন। চলেন যাই দেখি ভিআইপি লঞ্চের কী অবস্থা। এইটার টিকিট মূল্য হচ্ছে কক্সবাজার থেকে যাওয়া আসা 3600 টাকা। এখন বাজে 8টা, সকাল 8টা, মহেশখালী 6 নম্বর গেট থেকে এটা ছেড়ে দিচ্ছে অলরেডি। দেখা যাক কয় ঘন্টা লাগে আনুমানিক। এই যে এক মামাকে পাইছি এখানে, উনি এই জাহাজে কতদিন যাবত কাজ করেন? এই জাহাজে 1 বছর। আনুমানিক কত ঘন্টা লাগে? ঠিক আছে, 5.5 থেকে 6 ঘন্টা, মানে 8টা বাজে 2টা বাজবে, সারাদিন এই শিপেই শেষ। আমরা এখন কক্সবাজার থেকে টেকনাফের একদম মাঝামাঝি অবস্থায় আছি। 3 ঘন্টা হয়েছে, তো মোটামুটি সময় 5.5 থেকে 6 ঘন্টা লাগে কক্সবাজার। উপরে তো অনেক দেখলাম আমি, সম্পূর্ণ জাহাজে ঘুরে ঘুরে দেখলাম। এখানে একটা ট্রান্স রুম আছে, এটা আসলে স্টাফদের জন্য,
দাঁড়িয়ে আছি কর্ণফুলী এক্সপ্রেসের একদম কন্ট্রোল রুম যেটা, এটাতে। আমি আসলে শিপের এই জায়গায় কোনোদিন ঢুকে নেই, তো এখানে বড় ভাইরা আসবে আমার আরেকজন বড় ভাই আছে এখানে, ঠিক আছে, উনি চা খাচ্ছে, ধন্যবাদ। হ্যাঁ, এই কর্ণফুলী এক্সপ্রেসে কক্সবাজার থেকে সেন্ট মার্টিন যাত্রার শেষ পর্যায়ে এসে একটা সত্যি মানে আমার মনের কথাটা আপনাদের সাথে শেয়ার করছি। আসলে জার্নিটা খুবই বোরিং, কারণ 6 থেকে 7 ঘন্টা এই শিপে অবস্থান করা প্রচণ্ড রকম বোরিং, খুবই বিরক্তিকর। এটা আমার মনের কথা, হয়তো আপনাদের কাছে ভালো লাগতে পারে। আমরা প্রায় কাছাকাছি চলে আসছি এখান থেকে, যেটি হয়তো আর 10 মিনিট সময় লাগবে। আলহামদুলিল্লাহ, দীর্ঘ 6 ঘন্টা এই সমুদ্র জার্নির পর আমরা চলে আসলাম এখন সেন্ট মার্টিন জেটিতে। ভালো থাকবেন সবাই, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। আর যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে, আশা করি শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। ওয়েলকাম টু সেন্ট মার্টিন, বিদায় নিচ্ছি এখানে, আল্লাহ হাফিজ।